মাংসের গন্ধ, সকলে বলে এখানে সব ভয়ঙ্কর রাক্ষসের বাস, আর বানরদের এখানে প্রবেশ নিষিদ্ধ, ফিরে যাওয়াই উচিত হবে। অর্থাৎ এই বনে নতুন কোন জীবের আগমন হয়েছে, নিজের মৃত্যুর দিকে এগিয়ে চলা ওই জীব জানে না যে ছায়া শিকারী সিংহিকা যে কোনো জীবের ছায়াকে ধরে সেই জীবকে বন্দী করতে পারে। নিয়ম হলো যে বানর তাদের ভূমিতে পদার্পণ করবে না, আমিও করব না, উড়ে যাব। জয় শ্রীরাম। উড়ন্ত বানর অসম্ভব, ওকে শিকার করতে খুব আনন্দ লাভ হবে। আমার কাছে এসো মূর্খ বানর। অসম্ভব, মায়াবী রাক্ষসী সিংহিকা এক তুচ্ছ বানরের ছায়াকে ধরতে পারল না, তোর রক্ষা নেই বানর। একবার একবার তোকে ধরতে পারলে এমন মৃত্যু দেব, মৃত্যু স্বয়ং কেঁপে উঠবে। না না, মিত্ররা আমার জন্য প্রতীক্ষা করছে, ফিরে যাওয়াই উচিত হবে। আকাশ পথে ওই বানর প্রাচীর অতিক্রম করার আগেই ওকে ধরে ফেলতে হবে। আকাশ পথে ওই বানর রাক্ষসদের ভূমিতে প্রবেশ করেছে, আর তারপর ভয়ঙ্কর রাক্ষসী সিংহিকার হাত থেকে রক্ষাও পেয়ে গেছে। এ কোনো সাধারণ বানর নয়। এবার অসুর মাতা সিংহিকা বানর রাজ বালির কাছে এর উত্তর চাইবে, কারণ একটি বানর দুই পক্ষের শান্তি সন্ধি ভঙ্গ করেছে। প্রভু, এই রাক্ষসী সিংহিকাকে যে নিজেকে অসুর মাতা বলে সম্বোধন করছে। সিংহিকা কোনো সাধারণ রাক্ষসী নয় নন্দী, সে রাক্ষস রাহুর মাতা। প্রভু, এ কি সেই রাহু যে সমুদ্র মন্থনের সময় অমৃত পান করে অমরত্ব লাভ করেছিল? সিংহিকার সম্বন্ধ রাক্ষসদের এমন পরাক্রমী ও ভয়ঙ্কর বংশের সঙ্গে, যাদের বিনাশ করার জন্য শ্রীহরি বিষ্ণুকে দুবার পৃথিবীতে অবতরণ করতে হয়েছিল। সিংহিকার দুই ভ্রাতা হিরণ্যক ও হিরণ্যকশিপু শ্রীহরির হাতেই বধ হয়েছিল। সে কাহিনী কি প্রভু? দুই ভ্রাতাই শ্রীহরিকে ঘৃণা করত। শ্রীহরিকে স্পর্ধা দেখানোর জন্য হিরণ্যক পৃথিবীকে এক বিশাল সমুদ্রে নিমজ্জিত করার পরিকল্পনা করে। তখন ভূদেবীকে রক্ষা করতে শ্রীহরি স্বয়ং বরাহ অবতার ধারণ করেন।
হিরণ্যককে বধ করার পর শ্রীহরির বরাহ অবতার পৃথিবীকে নিজের দন্তে ধারণ করে এবং তার দয়াতেই পৃথিবীতে পুনরায় প্রাণের জন্ম হয়। আর হিরণ্যকশিপু? হিরণ্যকশিপুর তপস্যায় প্রসন্ন হয়ে ব্রহ্মাদেব তাকে বরদান দিয়েছিলেন, তাকে হত্যা করতে পারবে না কোনো দেবতা, মানব, কোনো অসুর অথবা প্রাণী। এমনকি তার মৃত্যু না হবে দিনে, না হবে রাত্রে। অর্থাৎ তাকে বধ করা এক প্রকার অসম্ভব ছিল। তারপরে সে অজেয় হয়ে উঠেছিল। কিন্তু নিয়তির কি পরিহাস! যে শ্রীহরিকে ঘৃণা করে, তাকে শত্রু বলে ভাবে, তারই গৃহে জন্ম নিল শ্রীহরির পরম ভক্ত প্রহ্লাদ। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। ঘৃণা যে কোনো প্রাণীর বুদ্ধি ধ্বংস করে। শ্রীহরির প্রতি হিরণ্যকশিপুর ঘৃণা এত বেড়ে গিয়েছিল যে সে তার ভগ্নী হোলিকাকে নির্দেশ দেয় প্রহ্লাদকে অগ্নিতে নিক্ষেপ করতে। শ্রীহরির মহিমায় প্রহ্লাদ উদ্ধার পায়, কিন্তু হোলিকা অগ্নিতে পুড়ে ভস্ম হয়ে যায়। হিরণ্যকশিপুর ক্রোধ চরমে পৌঁছয়ে সে সিদ্ধান্ত নেয় যে সে প্রহ্লাদকে স্বয়ং হত্যা করবে। মৃত্যুর সম্মুখে দাঁড়িয়ে প্রহ্লাদ তার আরাধ্য দেবতাকে স্মরণ করে, আর শ্রেষ্ঠ ভক্তের প্রার্থনাকে শ্রীহরি উপেক্ষা করতে পারলেন না এবং প্রাসাদের স্তম্ভ ভেদ করে প্রকট হলেন শ্রীহরির নৃসিংহ অবতার, যিনি না দেবতা, না অসুর, না মানব, না অন্য কোনো প্রাণী। আর ঠিক যে মুহূর্তে হিরণ্যকশিপুকে বধ করেন, তা না ছিল দিন আর না ছিল রাত্রি। প্রথমে শ্রীহরির প্রতি ঘৃণার কারণে সিংহিকার দুই ভ্রাতারই মৃত্যু হয়, আর এখন শ্রীহরির পরবর্তী অবতার শ্রীরামের পরম ভক্ত অর্থাৎ আমার অংশ মারুতিকে সিংহিকা নিজের শত্রু বলে ভাবছে। এই দুজনের সংঘর্ষের যাই পরিণাম হোক না কেন, তার সরাসরি প্রভাব মারুতির আগামী যাত্রার উপর পড়বে। পরিবেশে এমন আকস্মিক পরিবর্তন হলো কেন? বানর রাজ বালি রাক্ষস আর বানরদের শান্তি সন্ধিকে ভঙ্গ করেছেন আপনি। তুমি নিশ্চয়ই কোনো মায়াবী রাক্ষস, সাহস থাকলে আমার সম্মুখে এসো। রাক্ষস নয়, অসুরদের মাতা সিংহিকা। ছায়া শিকারী সিংহিকা! সৈন্যগণ, মহাবলি বালি মনে মনে অসুর মাতা সিংহিকাকে এত ভয় পান জেনে খুশি হলাম। বালি কাউকে ভয় পায় না সিংহিকা। বালি এক যোদ্ধা, যে শত্রুর আঘাত সহ্য করতে সর্বদাই প্রস্তুত থাকে। সিংহিকা, ভয় তো তোমার পাওয়া উচিত, কারণ এখানে এসে তুমি আমাদের মধ্যে সন্ধি ভঙ্গ করেছ। সৈন্যগণ, ধরো ওকে। সিংহিকাকে বলে একটি ছায়া, কেউ বুঝতে পারে না তার এমন মায়া। আপনি আমাকে ধরতে পারবেন না বালি, কিন্তু আপনার ছায়ার সাহায্যে আমি আপনাকে শিকার করতে পারি। Thank you.
সিংহিকা, সম্মুখে এসে আঘাত করো। তুমি কি চাও? কেন এখানে এসেছো? বিনা রক্তপাতে কেউ আলোচনা করতেই চায় না। আপনার একটি বানর আমাদের ভূমিতে প্রবেশ করে শান্তি সন্ধি ভঙ্গ করেছে। আমি জানতে চাই সেই বানর কে, কারণ সে একমাত্র প্রাণী যার ছায়াকে আমি ধরতে পারিনি। কোথায় গেল মারুতি? মারুতি পাথর ছুঁড়ে মেরেছে, আমাদের বিরক্ত করছে। ওই দেখো, তুমি ওদিক দিয়ে যাও আর আমি এদিক দিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। প্রাণ নিয়ে নাও আমার, মেরে ফেলো আমাকে। বন্ধু তুমি এখানে কি করছো? আমি মারুতিকে খুঁজছি, আবার কি? কোথায় গেল দলপতি? যবে থেকে উড়তে শিখেছে তবে থেকে লুকোচুরি খেলার মজাটাই আর নেই, কারণ এখন তো আর ওকে ধরতেই পারি না। আগেও তো ধরতে পারতে না বন্ধু। কোথায় কোথায়? আমি তো ধরেই ফেলেছিলাম। আচ্ছা ধরা তো দুরস্ত, আগে খুঁজে তো দেখাও আমাকে। ভালো হতো যদি নিজের ছায়াকে নিজের থেকে পৃথক করতে পারতাম, তাহলে তোমরা আমাকে কোনোদিন খুঁজে পেতে না। এ কেমন কথা বলছো? কেন কি হয়েছে? আমার মাতা বলেন যে ছায়াও আমাদের অস্তিত্বের একটা অংশ, আর যেসব অশুভ শক্তি আছে তারা আমাদের ছায়াকে তাদের বশে নিয়ে আমাদের ক্ষতি সাধন করতে পারেন। মায়াবী সিংহিকা, এক বানরের ছায়া ধরতে পারল না, অতি আশ্চর্যের বিষয়। এই বিষয়টাই আমাকে শূলের ন্যায় বিদ্ধ করছে। যতক্ষণ না সিংহিকা সেই বানরের ছায়াকে নিজের বশে আনতে পারছে, তাকে শিকার না করতে পারছে, ততক্ষণ শান্তি পাবে না। কেমন দেখতে ছিল এই বানরকে? সে একটি শিশু, কিন্তু সাধারণ বানর নয়, কারণ সে উড়তে পারে। উড়ন্ত বানর বালক যার এত বড় দুঃসাহস যে রাক্ষসদের সীমানায় প্রবেশ করেছে, সম্ভবত সে নিশ্চয়ই আমার পরম শত্রু মারুতি হবে। আমার গুপ্তচরেরা আমাকে এমনই এক মায়াবী বানর সম্পর্কে সংবাদ দিয়েছে যাকে সুমেরু রাজ্যে দেখা গিয়েছিল। সেই বানর আমার অস্তিত্বকে কলঙ্কিত করেছে। আমি যদি সেই বানরকে না পাই তাহলে আমি সমগ্র বানরকুলকে ধ্বংস করে দেব। আমি তো রাক্ষস এবং বানরদের মধ্যে শান্তি চাই, যুদ্ধ কখনোই নয়। ওই বানর শান্তি সন্ধি ভঙ্গ করেছে, তাই আমি বানর রাজ বালি তোমাকে অনুমতি দিচ্ছি যে তুমি সুমেরু রাজ্যে যাও এবং সেই বানরকে শাস্তি দাও। এই কাজ সম্পন্ন করার জন্য আমি তোমাকে একদিন সময় দিচ্ছি। একদিন আমার জন্য যথেষ্ট। সুমেরু
শত্রুর শত্রু মিত্র হয়, বুঝলে সুকেতু? মাতা বন্ধু বলছিল আমাদের ছায়া আমাদের ব্যক্তিত্বের খুব গুরুত্বপূর্ণ অঙ্গ, যতখানি গুরুত্ব অন্যান্য অঙ্গের। সঠিক বলেছ, আমাদের ছায়া কেবল আমাদের শরীরের নয়, আমাদের মনেরও প্রতিবিম্ব। সেই কারণেই তো বড় বড় ভয়ঙ্কর মায়াবী রাক্ষস যদি কাউকে বন্দি করে রাখতে চায়, তবে তাদের ছায়া বন্দি করে রাখে। ওই যে সুমেরু রাজ্য, কাল সূর্যোদয়ের সাথে সাথেই প্রত্যেক সুমেরুবাসীর ছায়াকে ধরে আমি আমার মায়াবী ঝোলায় বন্দি করতে থাকব, ততক্ষণ যতক্ষণ না আমি সেই উড়ন্ত বানরকে খুঁজে পাই। তাহলে আমাদের শরীরের সাথে ছায়াকেও রক্ষা করা উচিত। এ হলো অন্ধবিশ্বাস। আমি অবাক হচ্ছি যে তোমার মতন একজন আধুনিক চিন্তাধারার স্ত্রীও এই ধরনের কথায় বিশ্বাস করে। পুত্র মারুতি, তুমি তোমার মাতার এই সকল কথাবার্তায় বেশি গুরুত্ব দিও না। অর্থাৎ আপনি জ্ঞানী, ব্রহ্মজ্ঞানী, আপনার কথা মূল্যবান আর আমার মূল্যহীন? আমি সেই কথা বলতে চাইনি অঞ্জনী। তুমিও অত্যন্ত বুদ্ধিমতী, কিন্তু মাঝে মাঝে তুমি আবেগে ভেসে যাও। আমি অকারণে আবেগে ভেসে বেড়াই? বেশ, তাহলে ঠিক আছে, আজকের পর থেকে মনের কথা আপনাকে বলবোই না, আমার মনেই থাকবে। আমি এমন কি বললাম অঞ্জনী? মারুতি শুয়ে পড়ো, রাত্রি হয়ে গেছে। অঞ্জনী! মারুতি, আজ আমি তোমার সঙ্গেই ঘুমোবো। চলো মারুতি, শুয়ে পড়ো। ঠিক আছে, শুভরাত্রি। অসহায় নিরীহ এই সুমেরুবাসীরা তাদের গৃহ থেকে বেরিয়েছে, তারা জানেই না আজ তাদের ভাগ্য চিরকালের জন্য পরিবর্তন হতে চলেছে মায়াবী রাক্ষসী সিংহিকার দ্বারা। এবার আমি সুমেরুবাসীদের ছায়াকে আমার এই ঝোলাতে বন্দি করব। আরে, এ কি হচ্ছে আমার? আমি তো আপনার ভোজন আনতেই ভুলে গেলাম। আরে আমার যেতে হবে, বিলম্ব হচ্ছে। আমি এক্ষুনি নিয়ে আসছি। Thank you.
আরে চলেও গেলেন। সুমেরুর অর্ধেক প্রজাকেই আমি বন্দি করে ফেলেছি, আর আমি ততক্ষণ শান্ত হব না যতক্ষণ না সেই উড়ন্ত বানরকে খুঁজে পাচ্ছি। এবার রাজপ্রাসাদে যাবো